Assalamualikum friends. আজ আমি আপনাদেরকে সংসার সাজাতে স্বামী স্ত্রীর ভূমিকা ইসলামের আলোকে এই বিষয়ে পড়ে শোনাচ্ছি। বইয়ের নাম ফি তলাবুল জান্নাত, জান্নাতের খোঁজে, লেখক খন্দকার নাজনীন সুলতানা। বিয়ের মাধ্যমে একটি ছেলে ও মেয়ের সাংসারিক বন্ধনের সূত্রপাত। বিয়ের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হরেক রকম গুণের খোঁজ করে, ভাবে রূপে ক্লিওপেট্রা, গুণে লক্ষ্মী, বিদ্যায় সরস্বতী, এমন কোনে যদি পাই তবেই বিয়ে করি, তা কি আর সম্ভব? তাই বিবাহের পূর্বে কনে নির্বাচনের সময় পাত্রকে ধরে নিতে হবে যে কনের সর্বগুণ একসাথে পাওয়া সম্ভব নয়। পৃথিবীর এক এক মেয়ে এক এক গুণে গুণান্বিতা। পাত্রীর কোন গুণটিকে পাত্র অগ্রাধিকার দেবেন সে দায়িত্ব তার নিজের। পাত্রী নির্বাচনের বিষয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসে আমরা পাই, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে সাধারণত চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, রূপ সৌন্দর্য দেখে এবং তার দিনদারি দেখে। তবে তোমরা দিনদারি মেয়ে লাভ করার চেষ্টা করো, তোমাদের কল্যাণ হবে। বুখারী মুসলিম। ধরুন স্বামী অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ, তাই দেখে শুনে দিনদারি মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। এখন আপনার সংসারে নববধূর ভূমিকা এবং দায় দায়িত্ব কী হবে তা স্বামীর উপরেই নির্ভর করে। নববধূ মেয়েটি তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত পরিচিত জনদের ছেড়ে সম্পূর্ণ নতুন পরিবেশে নতুন মানুষদের মাঝে স্বামীর সংসার করতে আসে। তার কাছ থেকে সাংসারিক কাজকর্মে দীর্ঘদিনের অভিজ্ঞ মা কিংবা খালার মতো পারদর্শিতা তো আর আশা করা যায় না। নববধূকে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেবার সুযোগ দিতে হবে, সাংসারিক সব কাজ শেখার প্রয়োজনীয় সময় দিতে হবে। সূরা বাকারার 228 নম্বর আয়াতে আছে, পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী বিজ্ঞ, তাই নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। তাই বলে নারীরা একেবারেই অবহেলার পাত্র হবে তা তো নয়, তার পছন্দ অপছন্দ ভালো মন্দ চাওয়া পাওয়ার মূল্যায়ন তো করতেই হবে। নারী সেও তো একজন মানুষ, মানবিক অধিকারগুলো অবশ্যই তার কাম্য। আর বিজ্ঞ স্বামী হিসাবে আপনার ভূমিকা ও দায় দায়িত্ব কী হবে তা স্বামীকে অবশ্যই বুঝতে হবে।